হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে হেল্পফুল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে, আপনার ওয়ান এক্সপিরিয়ে টাকা ডিপোজিট করছেন, বাট এরকম হয়ে গেছে যে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 দিন, 7 দিন, 10 দিন এরকম হয়ে গেছে, তারপর আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয় নাই। তো কীভাবে মেল করলে আপনাকে অতি তাড়াতাড়ি, মানে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে, আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাকে দেখাবো আপনারা কীভাবে ওদেরকে মেল করবেন, সঠিক নিয়মে আপনারা কীভাবে ওদেরকে মেল করবেন। তো আজকে আমি এটা দেখাবো। তো তার আগে আপনাদের কিছু কথা বলে নিচ্ছি। সেগুলো হচ্ছে, যারা এখন পর্যন্ত ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, তারা অবশ্যই আমার প্রোমোকোড ইউজ করে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ আমার প্রোমোকোড দিয়ে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা ফার্স্ট ডিপোজিটে 130% বোনাস পাবেন, এবং প্রতি সপ্তাহে সপ্তাহেও কিন্তু বোনাস পাবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, আমার প্রোমোকোডটা দিয়ে ইউজ করলে আপনারা ডিপোজিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। প্লাস হচ্ছে, আপনারা গেম যদি হেরেও যান, তারপরেও কিন্তু আপনারা আমার এই প্রোমোকোডটা দেওয়ার কারণে 5-7% টাকা ব্যাক পাবেন। তো কথা না বাড়ি আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে অ্যাপে লগ ইন করে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ডট মেনু, তো আমরা 3 ডট মেনুতে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমার সাপোর্ট। তো বন্ধু, আমরা কাস্টমার সাপোর্টে ক্লিক করে দেবো। তো কাস্টমার সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখছি কন্ট্যাক্টস। তো ভিউয়ার্স, আমরা কন্ট্যাক্টসে ক্লিক করে দেবো। তো কন্ট্যাক্টসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখছি সিকিউরিটি ডিপার্টমেন্ট। তো আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, সিকিউরিটি ডিপার্টমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে জিমেলটা দিয়ে আমাদের ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট লগ ইন করছি, মানে ক্রিয়েট করছি, আপনাদের এই জিমেলটা এখানে বসাই দেবেন। বসা দেওয়ার পর আপনারা সাবজেক্টে লিখবেন মাই ডিপোজিট প্রবলেম। লেখার পর আপনারা এখানে কম্বোসে লিখবেন, মানে আমি যেভাবে দেখাইছি আপনারা এইভাবে কিন্তু লিখবেন, সাজিয়ে লিখবেন। তো আপনারা 1 নাম্বার হচ্ছে আপনার ইউজার নেম, মানে আপনার যে নাম্বার দিয়ে, মানে আপনার যে নামটা দিয়ে ওয়ান এস বেট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই নামটা আপনি এখানে বসা দেবেন। তা হচ্ছে বিডিটি ওয়ালেট নাম্বার। তো আপনাদের বিডিটি ওয়ালেট নাম্বার হচ্ছে, মানে আপনাদের প্রোফাইল নাম্বারটা আপনি এখানে বসা দেবেন, মানে আপনাদের ইউজার আইডিটা এখানে বসা দেবেন। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, আপনাদের ওদেরকে আপনারা ক্যাশ আউট করার পর ওরা যে আপনাকে একটা TRX আইডি দিচ্ছে, সেই TRX আইডিটা আপনি এখানে বসা দেবেন। তারপর হচ্ছে ক্লায়েন্ট নাম্বার, এটা হচ্ছে আপনার যে নাম্বার থেকে ওদেরকে ক্যাশ আউট করছেন, আপনার সেই নাম্বারটা ওখানে বসা দেবেন। তারপর হচ্ছে এজেন্ট নাম্বার, এজেন্ট নাম্বারটা হচ্ছে আপনার যে নাম্বারে ওদেরকে ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা আপনি এখানে বসা দেবেন। তারপর হচ্ছে ডেটের টাইম, মানে যে সময়ে যে তারিখে আপনারা ওদেরকে ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা, মানে সেই সময় এবং তারিখটা এখানে বসা দেবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট, মানে ওদেরকে আপনারা যত টাকা ডিপোজিট করছিলেন তত টাকা অ্যামাউন্ট আপনারা এখানে বসা দেবেন। বসা দেওয়ার পর আমরা এখানে এই সেন্ড করে ক্লিক করে দেওয়ার পর আপনাদের, মানে হয়ে যাবে এরকম মনে করেন যে 5-7 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ব্যাক দেবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে, মানে ডিপোজিটের টাকা আটকে গেলে কীভাবে মেল করে টাকা ফেরত নিয়ে আসতে হয়। যারা বোঝেন নাই তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের টাকা আমি 100% ফেরত এনে দেবো, মানে ব্যাক এনে দেবো। তো ভিউয়ার্স, আমার প্রোমোকোডটা হচ্ছে আশা24। আর আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফুল লেভারে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ভিডিও লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান, কারণ আমার এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও দেওয়া হয়। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।